তুমি একটা কাজ করো এক্ষুনি তুমি তুমি এক্ষুনি আসানসোল ফিরে যাও হ্যাঁ কি কি রে কি হলো আমি আসছি হ্যাঁ রাইকে নিয়ে আসছি তুমি দেখো মা আমি যেন রজত বাবুকে কোনোদিন ভালো না বেশে ফেলি আর যদি ভালো বেশেও ফেলি তাহলে সেই দিনই ওই বাড়িতে আমার শেষ দিন হবে না গেল তোরে বললাম আমি যাব ওর সঙ্গে চলে গেল আমার জন্য অপেক্ষা করতে পারলো না চলে গেল সুপ্রিয়া ও যেতে চায়নি ও কাঁদছিল তাই সবাই চুপ একদম চুপ হ্যাঁ কেটে করে কথা বলতে আসছে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে ঠিক আমি তো ঠিক আন্দাজ করেছিলাম সন্দেহটা একদম ঠিক ছিল তুমি তো তোমরা মিলে ঠিক করেছো না হ্যাঁ তোমরা তো দুজনে একই একই সুরে কথা বলছিলে তুমি আর সেক্রেটারি একই সুরে কথা বলছিলে তোমরা চাইছিলে না আমি যাই হ্যাঁ কেন চাইছিলে না যে আমি যাই হ্যাঁ কেন চাইছিলে না কি চলছে তোমাদের মধ্যে হ্যাঁ রজত বলো কি চলছে কি চলছে হে রজত কি 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 চলছে হ্যাঁ প্রেম প্রেম করছো না প্রেম করছো ছি বা সেক্রেটারি ফিরে আসুক এই বাড়িতে একবারে শেষ করে ফেলবো কে কি বলতো ওর মায়ের জন্য মনটা কেমন করছিল মা তো অনেক দূরে থাকে তার উপর অসুস্থ সেজন্য আমরা আমরা সবাই সবাই মিলে ওকে বললাম চলে যেতে বেচারা কি করবে মায়ের জন্য চোখের জল ফেলছে তাকে আটকে রাখা যায় বল আমার মায়ের জন্য তো আমার এরকম মন খারাপ হয় না আমার আমি ছুটে ছুটে যাই না মায়ের কাছে আমার মাকে আমি এত ভালোবাসি না আমার মায়ের জন্য এত কষ্ট হয় না আমার মায়ের জন্য চোখ দিয়ে জল বেরোয় না ও সুপ্রিয়া ও সুপ্রিয়া আমার কথা শোন তোর ব্যাপার আর ওর ব্যাপার তো আলাদা হ্যাঁ ও তো কত কত দূরে থাকে ওর মা ও তো ওর মাকে দেখতেই পায় না হ্যাঁ আর আমি আমি তো সব সময় তোর কাছে থাকি হ্যাঁ তোর চোখে চোখে থাকি তুই আমায় দেখতে পাস তাই না হ্যাঁ আমার মামার চোখের সামনে থাকো এই বাড়িতেই থাকো তাই আমি তোমায় দেখতে পাই কেন থাকো হ্যাঁ কেন থাকো এখানে তুমি তুমি আমার কাছে কাছে আছো বলেই না আমি তোমার জন্য এত তোমাকে এত ভালোবাসি না তোমার জন্য আমার এত কষ্টই হয় না আমি আমি তোমার কাছে ছুটে ছুটে যেতে চাই না তোমার জন্য আমার চোখ দিয়ে জল বেরোয় না কিছু হয় না তোমার জন্য ভালো তুমি একটা কাজ করো এক্ষুনি তুমি তুমি এক্ষুনি আসানসোল ফিরে যাও হ্যাঁ কি রাই সত্যি থেকে বাঁচে আর না থেকেও বাঁচালো হ্যাঁ হ্যাঁ আমি বলছি শোনো আমি তোমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছি তুমি আমার সঙ্গে চলো এক্ষুনি এক্ষুনি চল 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 সুপ্রিয়া কি করছো তুমি এভাবে উনি উনি নয় উনি নয় রজত ওনারা সবাই সবাই যাবে বর্দা যাবে জিনিয়া যাবে সবাই সবাই একসাথে আসানসোল ফিরে যাবে ভালো হবে তা তুমি বলছি শোনো মারা যদি এখানে না থাকে তাহলে আমার মায়ের জন্য কষ্ট হবে আমি মায়ের জন্য কাঁদবো তুমি তুমি আমাকে আসানসোলে নিয়ে যাবে মায়ের কাছে সেটাই ঠিক হবে আমি বলছি শোনো তুমি এসো আমি তোমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছি শিগগির এসো এই শোন 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 আমি যাই বাবা জামা কাপড় গুছিয়ে শোনো 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 অভিয়ান কি হবে দিদি আমাকে তাহলে চলে যেতে হবে না না সে কি সামনে থেকে ডান দিকে যাবেন ঠিক আছে ও
দোকানটার সামনে একটু দাঁড়ান তো। চিরকুটটা দেখিয়ে দেখিয়ে লোককে কি জিজ্ঞেস করছে রাই? আচ্ছা, তার মানে ওতে নিশ্চয়ই কোনো ঠিকানা লেখা আছে, আর সেটা রজত ওকে লিখে দিয়েছে। নিশ্চয়ই রজত ওখানে ওর সঙ্গে দেখা করতে আসবে। এই তোমার দরকারি কাজ বলো রাই। দেখি কত দরকারি কাজে তুমি যাচ্ছ, তারপর তোমাকে তোমার কাজ অনুযায়ী পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব আমি। ও বড় মামা, ওরকম করো না মা, আমার কথাটা শোনো। দেখি দেখি হাতটা সরো। আপনি কি চান বলুন তো? হ্যাঁ, আপনারা কি চান? আমার মায়ের প্রতি আমার ভালোবাসা না থাকুক সেটা চান আপনারা? আরে সুপ্রিয়া, ভালোবাসা থাকবে না কেন? নেই তো, কতবার বলবো, নেই। সুপ্রিয়া, মার দিকে একবার তাকিয়ে দেখো কিভাবে কাঁচছেন উনি, দেখো একবার। হ্যাঁ কাঁচছে, কেন কাঁচছে বলো তো? পিসি, মা আমার থেকে দূরে চলে যাবে এটা ভেবে কষ্ট পেয়ে কাঁচছে। কোনোদিন কোনোদিন মাকে এভাবে কাঁদতে দেখেছো? হ্যাঁ ও মা, তুমি দূরে থাকলে আমিও তোমার জন্য কষ্ট পাবো, আমিও তোমার জন্য কাঁদবো, বিশ্বাস করো। এই মেজ বৌমাটাও হয়েছে, খালি হোস কাচ্ছে। আমি দূরে চলে গেলে তুই ভালো থাকবি? আমি তো ভালো থাকতে চাই না, বিশ্বাস করো আমি সত্যি ভালো থাকতে চাই না। তুমি দূরে গেলে আমার তোমার জন্য খুব কষ্ট হবে, আমি যখন কাঁদবো দেখবে রজত আমাকে তোমার কাছে নিয়ে যাবে, বিশ্বাস করো আমি যাবো তখন। আমি কি শুনছি মা? নিচে নীলু বলছি। এই তো উদয়, তুমি টিকিট কাটতে গিয়েছিলে না? তুমিও টিকিট কাটার কথা বলছো? হ্যাঁ, কিন্তু টিকিট তুমি পাওনি, তাই তো? না মানে টিকিট পাইনি, শুধু পাইনি না, মানে আগামী কয়েকদিন কোনো টিকিট নেই। আগামী কয়েক সপ্তাহ কোনো টিকিট নেই। আমি জানতাম জানতাম এত সহজে টিকিট পাওয়া যায় নাকি, কিন্তু টিকিট না পাওয়া গেলে আপনাদের যে যাওয়াটাও হবে না। এক মাস আগে থেকে টিকিট কেটে রাখতে হয় সুপ্রিয়া। সুপ্রিয়া, আমি এক কাজ করছি, এক মাস পরে টিকিট কেটে রাখছি। হ্যাঁ না, তুমি যেখান থেকে পারো রাজু টিকিট জোগাড় করে আনো, আর এক ঘন্টার মধ্যে এনারা বেরোবে, ঠিক আছে? এই সরো, বড়টা তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে? যা গিয়ে নিজে প্যাকিংটা কর, যা যা, তুই যা জিগাকে। হ্যালো, জিনিয়া কোথায়? মা এখানে আছে, বড়টা এখানে আছে, জিনিয়া তো নেই। এটা রজতদের বাগান বাড়িটা না? এখানেই তো আমরা সবাই একবার পিকনিক করতে এসেছিলাম, রাই এখানে ঢুকলো কেন? আচ্ছা, রজতের সাথে রাসলীলাটা তাহলে এখানেই চলে তোমার?
কি এভাবে কোথায় যাচ্ছেন কে আপনি আমি রাই ওই যে করুণা দত্ত রাই আমি ওনার মেয়ে মা কোন ঘরে আছে ঠিক আছে চার গোল খেয়ে ফিরে যাচ্ছে নিজেদের হোম টাউন আসানসোলে টিমের ক্যাপ্টেন মাসিমা মানে বড় বৌদির মা এখন ছোকরা হতো বজরা হতো মর্মা হতো মেজবদি মেজদা বলছে তুমি মাংস রান্না করতে পারবে না 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 মানে তুমি রান্নার পুরো দেখো আজকে এইরকম আনন্দের দিনে আমি তোমার হাতে রান্না খেয়ে আমার এই আনন্দটা মাটি করতে পারবো না কি বলছো বড় বৌদির মায়েরা সবাই চলে যাচ্ছে এই বাড়ি থেকে এটা হচ্ছে আনন্দের খবর তারা তো কিছু করতে হয় আনন্দের খবর বলো কথা একটা তো করতে হয় কি করবে ভাবু 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 না আমি ভাবি আমি ভাবি কি করলি আমি বাবা না আমার কেস খাওয়াই আরে শুরু কর অত চিন্তা করিস না হ্যাঁ তা সারা নিয়ে দিন দিদি প্লিজ আমার কথাটা শুনুন দেখো আমি থাকবো না আমি কাছাকাছি ছিলাম বলে কিন্তু দূরে চলে গেলে আমি তো দিদি কাঁদলে আমরা যেতে দেবো না আপনাকে এরকম করবেন না যেতে দেবে না মানে কি বলছো তুমি তুমি দেবো না আবার কি হ্যাঁ দেবো নাকি আর তুমি বুঝতে না চুপ করবো না আমি তুমি কেন বুঝতে পারছো না দিদি কথা যদি না শুনি তাহলে দিদি দিদি কোনো ক্ষেত্রে বাধা দেবে হ্যাঁ আর আর তারপরে দিদি কিছু করে বসে আরে না 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 আমি আমি চলেই যাবো তুমি থাকবো না আমি তা বললে চলবে তা বললে তো চলবে না মিষ্টি ভোগ করতে হবে মিষ্টি ভোগ না দাদা মিষ্টি খাবো না মিষ্টি আমার আর গলা দিয়ে নাববে না নাববে না বললে চলে আজকে এত বড় একটা আনন্দের দিন বলে কথা এটা আজকে নাকি আবার বড় বউ আমার বাপের বাড়ি লোকেরা নাকি বিদায় নিচ্ছেন দাদা আপনি আমার কাটা গায়ে লুনে ছিটে দিচ্ছেন কেন ওটা মিষ্টি খাওয়াচ্ছি তো ঠাকুরজি আমার একটা দড়ি এনে দিতে পারিস আমি গলায় ধরে দিতে চাই হ্যাঁ ওসব পরে হবে খোন আগে তো মিষ্টি মুখটা জমিয়ে করে নাও তারপর নয় দড়ি দড়া নিয়ে ভাবা যাবে আই শোন তোকে কে বলেছে কে বলেছে আজকে আনন্দের দিন ওই তো ওই তো এবার তো মারা গেল আমি কতই বোকা দেখ না বাবা তো ভুলে গেছে আমি বলেছি বললো তো কে বলেছে নামটা বলো কোন মূর্খ বলেছে তোমায় কোন মূর্খ মূর্খ নিদু মূর্খ বলেছে আজ নাকি আনন্দের দিন কে রে বলিস নি কাউকে কিছু করতে হবে না আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি আমি এখানে থাকবো না আমি চলেই যাবো আমি আমি চলেই যাবো কথা বলছেন বেয়ান আপনাকে এভাবে চোখের জল ফেলতে ফেলতে আমি যেতে দিতে পারি না একটা কিছু ব্যবস্থা ও রজত রজত বাবা বাবা দেখ না বেহান কিরকম কান্নাকাটি করছেন কিছু একটা কর না বাবা ও কি করবে ও কি করবে ও কিচ্ছু করতে পারবে না কিছু যদি করতে পারতো সে একমাত্র আমাদের রাই তো সে তো এখানে নেই আর কিছু করতে ভগবানের কি অশেষ কৃপা যে নেই
আমি আসছি, রায়কে নিয়ে আসছি। রজত, হ্যাঁ রজত, ওদিকে সুপ্রিয়া তো এক ঘন্টা সময় দিয়েছে। তার মধ্যেই আসবো বেশি। সব শুনে তুমি বলো মা, আমি কি রজত বাবুকে ভালো বেশি ফেলেছি? এই দাঁড়ান, আরে আপনি, আপনি কে? বাড়ির লোক। ও যান। এবার গার্ডও রাখা হয়েছে, তার মানে রজত ভেতরে আছে আর সেখানেই সব নষ্টামো চলছে। আমি তোমাকে বলেছিলাম না আমার সেই ভগবানের কথা, এই যে এই ঘরটা তোমার জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কোনো কোনো ত্রুটি রাখেনি, আমি তার কথা বলছি গো মা। জানো তো এই পৃথিবীতে না শুধু কয়েকটা মানুষই সত্যিকারের ভালোবাসতে পারে, আর তাদের মধ্যে একজনের দেখা আমি পেয়ে গেছি মা। হয়তো তেমন মানুষকে সবাই ভালোবেসে পায়, তবে কি সে মানুষটাকে আমিও ভালোবেসে ফেলেছি মা? কিন্তু মা, তাকে ভালোবাসলে তো সুপ্রিয়া দিকে ঠকানো হবে, আর আমি তো সুপ্রিয়া দিকে ঠকাতে পারবো না মা, পারবো না। আমি যে ভালোবাসার মানেই জানি না, কি হচ্ছে আমার সাথে এসব, এই দেবতার মতো মানুষটাকে যে আমি শুধু ভক্তির চোখে দেখবো ঠিক করেছিলাম, তাহলে কেন হচ্ছে এসব মা, কেন হচ্ছে? ও মা, আমার প্রশ্নের উত্তরটা দাও না। রায়ের মা শুয়ে, তার মানে রজত ওনাকে এখানে রেখে ট্রিটমেন্ট করাচ্ছে? মা, আমি কি ওনাকে, ফোন করার সময় পেল না ওদা, না ধরলে তো পরে আবার ঝামেলা করবে। কেন ধরল না? ওনাকে ভালোবেসে ফেলেছি, কি হয়েছে কি বলো? শোনো, রাগ পরে দেখিও, বোন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমাদের এক্ষুনি আসানসোলে চলে যেতে হবে। মানে হঠাৎ কি হয়েছে? এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। হ্যালো, আজকে আসানসোল যাবে মানে? সম্ভব, কিছুতেই যাবো না। চলে এসেছে, ঠিকই তো ধরেছিলাম।
জানতাম, আমি জানতাম তুমি আসবে। খুব আনন্দে আছো না রজত? আমরা চলে যাচ্ছি সেটা নিশ্চয়ই তুমি জানো, আর সেই আনন্দে তুমি এখানে এসেছো রায়কে নিয়ে মজা করতে। দাঁড়াও, আগে নিজেদের আসানসোল যাওয়াটা আটকাই বাড়ি ফিরে, তারপর এদিকটা বুঝে নেব। তুমি দেখো মা, আমি যেন রজত বাবুকে কোনোদিন ভালো না বেসে ফেলি, আর যদি ভালো বেসেও ফেলি তাহলে সেই দিনই ওই বাড়িতে আমার শেষ দিন হবে। দেখো তুমি, আমি বুঝতে পারলে ওই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাবো। না,